ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে স্কুলে স্কুলে মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণকে কেন্দ্র করে উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে আজ কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো মিড ডে মিল প্রকল্পে বদল স্কুলের খাবারে খরচ মেপেই ফের অর্থ দেবে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে বলে খবরদারি না রাজ্যকে তাদের পদে অর্থ খরচে বাধ্য করো না বিতর্ক আছে মূল উদ্দেশ্যে যাই হোক স্কুল পড়ুয়াদের খাবার বাবদ খরচে নজরদারি রাস্তায় হাঁটছে কেন্দ্র সরকার তাই মিড ডে মিল খাতে টাকা দেওয়ার প্রক্রিয়াতেও বদল আনছে তারা এমনিতে কেন্দ্রীয় অনুদানযুক্ত বিভিন্ন প্রকল্পের বরাদ্দ ও খরচের ধরন পরিবর্তনে আসছে তার অঙ্গ হিসেবে মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ ব্যবস্থানায় বদল আনা হচ্ছে শিক্ষা দপ্তরের ব্যাখ্যা এবার মিড ডে মিলের জন্য একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হবে তাতে কেন্দ্র ষাট শতাংশ এবং রাজ্য দেবে চল্লিশ শতাংশ টাকা বছরের শেষে যদি দেখা যায় কেন্দ্রে বরাদ্দের টাকা অবশিষ্ট আছে তাহলে পরের কিস্তিতে সেই মোট বরাদ্দ থেকে অবশিষ্ট টাকা বাদ দিয়ে বাকি টাকা পাঠাবে কেন্দ্র প্রশাসনিক কর্তাদের বক্তব্য প্রকল্পের খরচের শৃঙ্খলা আনতে চাইছে কেন্দ্র বরাদ্দ অর্থ অপব্যবহার থেকে যাওয়ার সম্ভাবনা আটকাতে এই ব্যবস্থা তবে অনেকের ধারণা রাজ্য তাদের অংশের বরাদ্দ ঠিকমতো খরচ করছে নাকি কেন্দ্রীয় বরাদ্দেই পুরো পরিকল্পনা চালিত হচ্ছে সেটা দেখতে চাইছে কেন্দ্র শিক্ষা দপ্তরে এক কর্তা বলেন টাকা দিচ্ছে তাই এতে কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছে কেন্দ্র রাজ্য সরকার যাতে তাদের অংশের টাকা ঠিকমতো সেই চাপ সৃষ্টি করতে এই পদক্ষেপ সূত্রের ব্যাখ্যা মিলের নতুন বন্দোবস্তে ব্যাংকে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হবে একটি ব্যাংকে একই প্রকল্পে নোডাল ব্যাংক হিসেবে কাজ করবে রাজ্য ছাড়াও জেলা ব্লক ও স্কুল স্তরে এই তহবিল কার্যকর হবে রাজ্য থেকে জেলা স্তর হয়ে আসা টাকা স্কুলের চাহিদা মতো পাওয়া যাবে ব্লক থেকে অপব্যবহৃত অর্থ স্কুল ব্লক জেলা হয়ে ফিরে যাবে রাজ্যের স্তরের মূল তহবিলে সব জেলাতে প্রশাসনকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের বিষয়টি জানিয়েছে রাজ্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছে এক প্রশাসনিক কর্তা বলেন আগে রাজ্যের স্তর থেকে জেলায় টাকা পৌঁছে যেত সরাসরি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় প্রকল্পের ভিত্তিক বরাদ্দের পুরোটা খরচ হয়নি উদ্ধৃত টাকা জেলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যায় স্বাভাবিক নিয়মে ব্যাংকের তহবিলে টাকা জমা থাকলে তাতে সুদ যোগ হয় ফলে কালক্রমে তা বিপুল অঙ্কে পরিণত হয় সম্ভবত এই প্রবণতা ঠেকাতে নতুন পদ্ধতি চালু করা হচ্ছে তাহলে প্রকল্পের টাকা প্রকল্পে খরচ করতে হবে উদ্বৃত্ত থাকলে তা ফিরে যাবে মূল তহবিলে প্রশাসনিক সূত্র জানাচ্ছে এই প্রকল্পে চাল বাবদ বরাদ্দের একশো শতাংশ কেন্দ্রে রান্নার অন্য অন্যান্য সামগ্রী খাতে বরাদ্দ কেন্দ্রের ভাগ রয়েছে ষাট শতাংশ রাজ্যের ভাগ রয়েছে চল্লিশ শতাংশ রাঁধুনি এবং তার সহযোগীদের খরচ বাবদ কেন্দ্র সরকার দেয় ছয়শো টাকা তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে নয়শো টাকা দিতে হয় রান্নার বাসনপত্র কেন্দ্রের ভাগ রয়েছে ষাট শতাংশ রাজ্যের চল্লিশ রান্নাঘর ও ভাড়ার ঘরের খরচের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য অংশীদার ষাট ইস্টু চল্লিশ খাবারের ঘর তৈরির পুরো খরচ রাজ্যের পড়ুয়াদের জলের ব্যবস্থা থালাবাটি বাবদ খরচের পুরোটাই দিতে হয় রাজ্য সরকারকে স্কুলে বাগান করে প্রকল্পের জন্য আনাস ফলানো ষাট শতাংশ খরচ দেয় কেন্দ্র রাজ্য দেয় চল্লিশ শতাংশ